জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের ছাত্র ছাত্রী বৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলা নাটক দুই এই বিষয় থেকে সেলিম আল দীনের কীর্তনখোলা নাটকটি নিয়ে আলোচনা করব। এই নাটকটি থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি জানার চেষ্টা করব। প্রথমে আমরা নাটক এবং নাট্যকার সম্পর্কে জানার চেষ্টা করব, তারপর আমরা কীর্তনখোলা নাটকটির মূল আলোচনায় প্রবেশ করব। আজকের ক্লাসটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ কীর্তনখোলা নাটকটির যাবতীয় তথ্য এবং খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করব, যা আপনারা অতি সংক্ষিপ্ত প্রশ্ন জেনে থাকবেন। খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের সহজ হয়ে যাবে, এবং সেই সাথে সহজ হয়ে যাবে নাটকটির কাহিনী বা গঠন বুঝতে সহজ হবে। তাই পুরোপুরি ক্লাসটি দেখবেন এবং শুনবেন। তবে চলুন কথা না বাড়িয়ে আলোচনার মূল টপিকে চলে যাই। নাটকটির প্রেক্ষাপট জানার আগে প্রথমে আমরা নাটক এবং নাট্যকার সম্পর্কে জেনে নেই, যা গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করবে। এগুলো আপনাদের জানা থাকলে নাটকটির আলোচনা খুব সহজ মনে হবে এবং বুঝতে পারবেন সম্পূর্ণ। সেলিম আল দীন 1949 সালে ফেনী জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম নাট্যকার, তিনি ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। সেলিম আল দীন নাট্যকার হয়ে উঠলেন তার কীর্তনখোলা নাটক লেখার মাধ্যমে। কীর্তনখোলা নাটকটি লেখা শুরু করেন 1978 সালে এবং শেষ করেন 1980 সালে। কীর্তনখোলা নাটকটি প্রকাশিত হয় 1986 সালে। সেলিম আল দীনের নাটক অনূদিত হয়েছে ইংরেজি সুইডিশ ভাষায় এবং একাধিকবার মঞ্চস্থ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুরে। সেলিম আল দীন আজ পর্যন্ত যে নাট্য উপাখ্যানগুলো সৃষ্টি করেছেন তার নিবিড় ও সবচেয়ে প্রত্যেকটি নাটকে যেন তিনি নতুন ভূখণ্ডে আবিষ্কার করেছেন, নতুন অভিজ্ঞতা এনে দিয়েছেন বিষয় ও প্রকরণ বৈচিত্র্যে। 1970-এ এমএ ক্লাসের ছাত্র অবস্থায় তার প্রথম নাটক অনিকেত অন্বেষণ মোহাম্মদ বিন তোগলককে নিয়ে লেখা এই নাটক। এই নাটকটি চরিত্রের ছোঁয়ায় চমৎকারভাবে ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো সংবাদ কার্টুন, কীর্তনখোলা, কেরামত মণ্ডল প্রভৃতি। কীর্তনখোলা নাটকটি লেখেন সেলিম আল দীন 1978 থেকে 1980 সালের দিকে। কীর্তনখোলা একটি গ্রামের নাম। নাটকটির পটভূমি একটা মেলার পরিবেশে গ্রামীণ সমাজের ও লুকায়িত জীবনের ছড়ানো চেহারা প্রকাশ পেয়েছে। এই নাটকটিতে উৎসর্গ করেন মাওলানা ভাসানী এবং আজাহার বয়াতিকে। সেলিম আল দীনের ত্রয়ী উপন্যাস তিনটি, যেমন কীর্তনখোলা, কেরামত মঙ্গল, হাত হদাই, এই তিনটি ত্রয়ী উপন্যাস। সেলিম আল দীনের ত্রয়ী নাটক তিনটি, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, হাত হদাই। কীর্তনখোলা নাটকে প্রথম বন্দনা করা হয় মনাই বাপের মেলাকে। কীর্তনখোলা নাটকে দুটি দিক উল্লেখিত হয়েছে, মেলার কাহিনী এবং মেলাতে যাত্রা দলের কাহিনী। মেলার মালিক ইদু কনকদার আর যাত্রা দলের মালিক সবল ঘোষ। এই নাটকে ইতিবাচক চরিত্র সোনাই এবং নেতিবাচক চরিত্র হচ্ছে ইদু কনকদার। নাটকের কিছু উল্লেখযোগ্য চরিত্রের পরিচয়। সোনাই
ইদু হারদত্ত কালিধন শামসুল বয়াতি মনাই বয়াতি ছায়ারঞ্জন ডালিমন রবিদাস ও বনশ্রী বালা। সুনাইয়ের দাদার বাপ ছিল নুরুদ্দিন, দাদা রইসিদ্দিন চাষি, বাবা আজলুদ্দিন। পাবনার কৈজুরি গ্রামে তাদের আদিবাস ছিল। তাতে আগুন লেগে সব পুড়ে যায়। পরে এসে পড়ে টুইটাম শহরে। দুর্ভাগ্যবশত সুনাই এখন দিনমজুর। সুনাইয়ের একমাত্র সূত্র হচ্ছে ইদু। তার কাছে 4,000 টাকা ঋণী। বেদে লাওয়াখানা ডালিমন বেদে সম্প্রদায়কে লাওয়া বলে। লাওয়াদের অবস্থা সম্পর্কে ডালিমন বলে, তারা মানুষের দুয়ারে দুয়ারে মণিহারি বিক্রি করার জন্য ঘুরে বেড়ায়। পেলে একবেলা খায়, নইলে উপোস থাকে। ডালিমন বলে, কুল পেলে কেউ পানিতে বাসে না। লাওয়াদের দুর্ভাগ্য, তারা কুল পায়নি, তাই তারা বেসে বেড়ায়। ডালিমনের স্বামী রহমান অথবা রহমান। ডালিমন সুনাইকে ভালোবাসে, ভালোবেসে সুনাইকে বলেছিল লাওয়া হতে। কিন্তু সুনাই মৃগী রোগে আক্রান্ত। রোগ সারাতে বালুকের নখ প্রয়োজন, যে নখ লাওয়াদের কাছে থাকে। ডালিমন সুনাইকে বালুকের নখ দেয়, কিন্তু যে নখ দেয় সেটি ছিল নকল নখ, কারণ আসল নখ সর্দারের কাছে থাকে। শেষ দেখা করতে চেয়েছিল ডালিমন সুনাইয়ের সাথে, সত্যটা জানানোর জন্য যে তাকে নকল নখ দিয়েছিল। সুনাইয়ের স্ত্রী সন্তান প্রসব করার সময় খেচুনিয়ে উঠে মারা যায়। নাটকে শামসুল বয়াতির বাড়ি পান্দুয়া, তার ধর্মপুত্র মংলা বয়াতি এবং মনাই বয়াতির বাড়ি হচ্ছে আসামপুরে। শামসুল বয়াতি একটি পাখির বর্ণনা দেয়, যে পাখিটির নাম কাকুনুষ পাখি, যার দুটি চোখ মানিকের মতো দেখতে, আর পাখিটি ছিল পৌরাণিক ফিনিক্স পাখি। ছায়ারঞ্জন, ছায়ারঞ্জন এক চাষির ছেলে। যুদ্ধের সময় তার বাপ মা গুলিতে মারা যায়। ছায়া তখন অষ্টম শ্রেণীতে পড়ে। বালু নাচে বলে সবল ঘোষ তাকে অপেরায় নিয়ে আসে। কীর্তনখোলা নাটকে, কীর্তনখোলা নাটকে মৃত্যুর সংখ্যা 4 জন। সুনাইয়ের স্ত্রী, শামসুল বায়াতের স্ত্রী সুনাই ইদুকে হত্যা করে এবং বনশ্রীবালা আত্মহত্যা করে। এই 4 জন এই নাটকের মৃত্যু সংখ্যা। কীর্তনখোলা নাটকের খুঁটিনাটি তথ্য বহুল আলোচনার চেষ্টা করলাম। এবার আমরা কীর্তনখোলা নাটকটির মূল আলোচনায় ফিরে যাব, অর্থাৎ কীর্তনখোলা নাটকটির প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেব। কীর্তনখোলা নাটকটি আমরা 3টি স্টেপে আলোচনা করব, অর্থাৎ মূল কাহিনীটা জানব। 3টি স্টেপের মাধ্যম হচ্ছে চরিত্র বিশ্লেষণ। চরিত্র বিশ্লেষণ করার মাধ্যমে আমরা সম্পূর্ণ কাহিনীটা জেনে ফেলব। চরিত্র বিশ্লেষণের মাধ্যমে আমরা এই নাটকের সংক্ষিপ্ত প্রশ্নগুলো জেনে ফেলব। তবে চলুন এই নাটকটির প্রেক্ষাপট জেনে নিই। সেলিম আল দীনের নাটকটি প্রকাশিত হয় 1986 সালে। এই নাটকে শোষক চরিত্রের সাথে সাথে সহজ সরল নিরন্য মানুষের দ্বন্দ্বের ইতিহাস চিত্রিত হয়েছে। শোষকের ভয়াবহতা সত্ত্বেও সংগ্রামী চেতনা ও প্রাচীন মধ্যযুগের পূজা উৎসব কেন্দ্রিক আঙ্গিকৃতিতে রচিত হয়েছে কীর্তনখোলা নাটকের মহাকাব্যিক পট। নাটকটিতে বেশি অংশ জুড়ে রয়েছে মেলার অবস্থান, আর মেলাতে বয়াতিদের গান নাচ, চারদিকের মানুষের উপস্থিতি, মেলাতে গ্রামের মানুষের চলাচল, মেলার পণ্য তর্ক বিতর্কের মাধ্যমে ক্রয় বিক্রয় কিছুই বাদ যায়নি। নাটকটিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন মেলার আয়োজনকারী ইদু কনকদার।
বয়াতিদের সর্দার শামসুল বয়াতি অর্থাৎ শামসুল বয়াতির যাত্রা অর্থাৎ শামসুল বয়াতির যাত্রাপালার দল এবং বেদে লাওয়া অপেরার সর্দার সোহেল ঘোষ। এই তিন দলের সমাহারে নাটকটি পরিপূর্ণ এবং সমাপ্তি হয়েছে। অর্থাৎ এই তিনটি দলের পরিচয় জানতে পারলে আমাদের এই নাটকটির প্রেক্ষাপট জেনে ফেলব। এই নাটকটিতে নেতিবাচক চরিত্রে রয়েছে ইদু কনকদার, তার স্বার্থপরতা নৃশংসতা প্রকাশ পেয়েছে লক্ষ্য করা যায়। এই নাটকটির বেশি অংশ জুড়ে রয়েছে মেলার অবস্থান, তাই আমরা মেলা সম্পর্কে আগে জেনে নেই। কীর্তন খোলা নাটকে মেলায় হাজির আলী ও মনির আহমদের দোকানে বাঘ মানুষের মুখোশ পাওয়া যায়। মুখোশগুলো সাদা সুতো দিয়ে ঝোলানো, জল্লাদের মুখোশের মোচ বাঁকা পরিপূর্ণ ও পরিপাটি। শীতে বুরু চাষিদের মুখের মতো মুখোশগুলোতে বাস পড়ে আছে। ভেতরের আঠা শুকিয়ে টান টান হয়ে থাকে। রঙিন মুখোশগুলোতে কালো হলুদ ও লাল রঙের প্রাধান্য। দুপুরের রোদে উজ্জ্বল হবে, বিকেলের রোদে হলুদ এবং সন্ধ্যায় ডিবাকুপি জ্বালানো হলে ক্রেতার চোখে এই মুখোশগুলিকে কেন্দ্র করে ভয় আতঙ্ক ও আগ্রহ মিশে থাকে। গ্রামের চারিদিকের মানুষ মেলায় ঘুম ঘুম করে, নাচ গানের আসর বসায় ইদু। ভাগ্যক্রমে ইদু আজ এলাকার মাথা, যে ইদু ছিল পূর্বে। মেলা সম্পর্কে জানার পরে আমরা চরিত্র সম্পর্কে জানব, অর্থাৎ এই নাটকে ইদু এবং সোনাই তাদের দুজনের মধ্যে যে চরিত্রের প্রকাশ তা আমরা জানব। আর এটা হচ্ছে প্রথম স্টেপ, মেলা এবং ইদু। কীর্তনখোলা গ্রামের দরিদ্র ঘরে ইদুর জন্ম। পঞ্চাশের দুর্ভিক্ষে ইদুর মা ভাত ফ্যান ভিক্ষে করে নিজে না খেয়ে ইদুকে খাইয়েছে। সাত দিন না খেয়ে সাত দিন পর ইদুর মা মণ্ডল বাড়িতে চাল ডালের খিচুড়ি খেতে গিয়ে মারা যায়। অতপর সোনাইলার কাজীর বাড়িতে পেটে বাতি ইদু গতর খাটে, এক বেলা ভাত এবং দুই বেলা ফ্যান পাবে এই শর্তে। কাজী বাড়ির সুন্দর সুন্দর মেয়েদের দেখে ইদু মনে মনে চাইতো বাটা হলদির মধ্যে এন্ডিন দিয়ে দিতে। দরিদ্র ইদু কীভাবে ধনী হয়ে উঠেছে তা লেখক আমাদের জানাননি। এখন ইদু টুইটামের জুত জমি সম্পূর্ণ, তার কথায় গ্রামের দশজন উঠে আর বসে। প্রক্ষান্তরে টুইটাম গ্রামের অবস্থা সম্পূর্ণ চাষি আজ দিন মজুর অর্থাৎ সোনাই। ইদু তার কাছে 4,000 টাকা পায়, সেজন্য ইদু তার জমি দখল করতে চাই। সোনাই দার সুদে অক্ষম। ইদুর ইচ্ছে সোনাইয়ের সম্পত্তি দিয়ে দেখ, ঋণ শোধ করতে হবে না, কিন্তু সোনাই সম্পত্তি হারাবে না। সোনাইয়ের কাছে 7 কাবলা চাই, এজন্য মেলাই বেশ বিরক্তও করে সোনাইকে। ইদু তার কিছু কুঠিয়াল বাহিনীকে লাগিয়ে দেয় সোনাইয়ের কাছে, সোনাইয়ের পিছনে জুয়া খেলায় অবশেষে সর্বশান্ত করে তোলে। শেষ পর্যন্ত সোনাই বিরক্ত হয়ে ইদুকে দায়ের আঘাতে এক কোপে হত্যা করে ফেলে। যে ইদু একটু ফ্যান খেতে পেত না সেই দরিদ্রের রক্তচুষায় পরিণত হওয়ায় লেখক বলেছেন ইদু চরিত্রটি জন্মান্তরে রূপান্তরিত অসুর। এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই, অর্থাৎ দ্বিতীয় স্টেপ হলো সোনাই ডালিমন এবং রোস্তম, অর্থাৎ মেলার একটি স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে মেলাতে বেদের যে দলটা আসে সেটি হচ্ছে তারা, অর্থাৎ বেদের সাথে সোনাইয়ের যে সম্পর্ক তাদের মধ্যকার কাহিনী, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। কীর্তনখোলা নাটকে টুইটাম গ্রামের সোনাই প্রথমে ছিল চাষি, পরে দিনমজুর। সন্তানের জন্ম দিতে গিয়ে বউ মারা যায়। সোনাই মৃগী রোগে আক্রান্ত, ইদুর কাছে সে 4,000 টাকা ঋণী। তার জমি জমা শেষ, অবশিষ্টটুকু ইদু নিতে চায়। সে জমি হারাতে চায় না, আবার ঋণ শুধরাতেও অক্ষম। অনেক অত্যাচার করে সোনাইকে ইদু। সোনাইয়ের কাছে 7 কাবলা দলিল চাই। সোনাই শেষ পর্যন্ত এক কূপে ইদুকে হত্যা করে।
কীর্তনখোলা মেলায় বিচিত্র ধরনের মানুষের মধ্যে লাওয়ারা এসেছে। তারা বিভিন্ন রোগের শিকড় বাকড় দেয়। এই লাওয়াদের মধ্যে রয়েছে ডালিমন। সে সুনাইকে মৃগী রোগ সারাতে বালকের নখ দেয়। সুনাইয়ের মৃগী রোগ তো সারেই না, বরং নতুন রোগে আক্রান্ত হয়। ডালিমনকে সে ভালোবেসে ফেলে। ডালিমনও সুনাইকে ভালোবাসে। অপরদিকে লাওয়াদের রুস্তম ডালিমনকে পছন্দ করে। সে ডালিমনকে নল সন্ধ্যার শাড়ি কিনে দেয়। ডালিমন রুস্তমকে জানায় যে সে সুনাইকে মন দিয়েছে, কিন্তু রুস্তম জানায় যে লাওয়ার মেয়েরা কখনো ডাঙায় ওঠে না, অর্থাৎ ডাঙায় ঘর বাঁধে না। কেউ বাঁধতে চাইলেও তা পারে না। কুল পেলে কেউ পানিতে ভাসে না। শেষ পর্যন্ত সে সুনাইকে বলে, লাওয়ার মেয়েরা ঢাঙায় কোনো দিন ঘর বাঁধে না। না বাঁধলেও ডালিমন সুনাইকে অনেক ভালোবাসে। অবশেষে ডালিমন সুনাইয়ের সাথে দেখা করতে চায়, কেননা সুনাইকে যে নখ দিয়েছিল তা ছিল নকল। ডালিমন সুনাইকে লাওয়া হতে বলেছিল, কিন্তু সুনাই তা হতে পারে না। রুস্তমের সাথে শেষ পর্যন্ত চলে যায় দুখাইপুরে। সেখানে গিয়ে সাপ ধরা জারফুক তন্তর মন্তর শেখে, অর্থাৎ ডালিমনের ভিত্তিকেই বেছে নেয়। এবার আমরা তৃতীয় স্টেপ হচ্ছে মেলাতে যে যাত্রাপালাটি এসেছিল, মেলাটিকে জমজমাট করে তুলেছিল, সেই দলটির কাহিনী। কীর্তনখোলা নাটকে ইদু মেলার আয়োজন করে। মেলায় নাচ গানের একটি দল আসে। ইদুকে সন্তুষ্ট করার উপর যাত্রা দলের সব কিছু নির্ভর করে। ইদু চায় দলের সুন্দরী বনশ্রী তার কাছে গিয়ে ব্যক্তিগতভাবে নাচ দেখায়। না গেলে যাত্রা দল সম্মানভাবে বিদায় পাবে না, এমনই শক্তি তার। ইদু দলের নায়িকা বনশ্রীকে পেতে চাই। অপরদিকে বনশ্রী রবিদাসকে ভালোবেসে পেতে চাই, কারণ রবিদাস বনশ্রীকে পতিতাপল্লী থেকে তুলে এনেছিল অপেরায় একটা সুন্দর জীবন দেবে বলে। বনশ্রী আর ওই জীবনে যেতে চায় না, তাই রবিদাসকে ভালোবেসে একটা সুন্দর জীবন চেয়েছে। রবিদাসকে সে তার চুল দিয়ে দুবার পা মুছে দেবে। সিঁথি ভরা সিঁদুর পড়বে। বনশ্রী সেদিন মেলায় স্বেচ্ছায় যায়নি। সবল ঘোষের সম্মান বাঁচাতে যেতে হয়েছে। সবল ঘোষ বিভিন্ন লোকের সাথে চুক্তি করেছে আর বনশ্রীকে পাঠিয়েছে। মোট কথা, টাকা ও দল ঠিক রাখতে যখন ইচ্ছে তখনই বনশ্রীকে ব্যবহার করেছে। শেষ পর্যন্ত বনশ্রী আত্মহত্যা করে তার জীবন মুক্তি পায়। অর্থাৎ আমরা তিনটি স্টেপে কীর্তনখোলা নাটকের মূল আলোচনা জানার চেষ্টা করলাম। আবারও স্টেপগুলো জেনে ফেলি। যেমন কীর্তনখোলা নাটকের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করে আছে মেলাটি, অর্থাৎ মেলাকে নিয়েই এই নাটকের প্রেক্ষাপট। মেলাতে চারদিকের বিভিন্ন মানুষ এবং তিনটি দল উপস্থিত হয়েছে। যেমন একটা হচ্ছে বেদের দল, আরেকটা হচ্ছে যাত্রাপালার দল, আরেকটা হচ্ছে মেলার চারিদিকের আশেপাশের স্থানীয় যে মানুষগুলো, তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন দোকানপাট। এই তিনটি স্টেপে আমরা জানার চেষ্টা করলাম এই নাটকের প্রেক্ষাপট। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা কীর্তনখোলা নাটকের শিল্পমূল্য বা কীর্তনখোলা নাটকের নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।